একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ বিরোধিতাকারী হিসেবে অভিযুক্ত জামায়াত ইসলামের সংস্কারপন্থীদের একটি অংশ মুক্তিযুদ্ধকে মেনে এবং সেই মুক্তি সংগ্রামকে গর্বিত উত্তরাধিকার দাবি করে নতুন রাজনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন স্বাধীনতার আটচল্লিশ বছর পর জামায়াত ইসলামী থেকে বেরিয়ে আসা এই সংস্কারপন্থী নেতারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে জড়িতদের বিচারও দাবি করেন সকালে পল্টনের বিজয়নগরের হোটেল একাত্তরে জামায়াত ইসলামী সহ বিদ্যমান কোন রাজনৈতিক দলের সঙ্গে কোন সম্পর্ক নেই জানিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন জামায়াত থেকে বহিষ্কৃত নেতা ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু আজ যারা এই বাংলাদেশ শাসন করেছেন তাদের প্রত্যেকে মুক্তিযুদ্ধের এই মৌলিক প্রতিশ্রুতি রক্ষা করতে নতুন এই রাজনৈতিক উদ্যোগের ঘোষণাপত্র পাঠ করে তিনি বলেন তারা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করবেন না তাদের উদ্যোগ হবে জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সবার জন্য গ্রহণযোগ্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম জনআকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক ছয় পৃষ্ঠার ঘোষণাপত্রের শিরোনাম ছিল স্বাধীন স্বাধীনসত্তার বিকাশে অধিকার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি আর স্লোগান ছিল জন আকাঙ্ক্ষার নতুন রাজনীতি সংবাদ সম্মেলনে জনআকাঙ্ক্ষার বাংলাদেশের সমন্বয়ক মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা আইনজীবী সংস্কৃতিকর্মী শিবিরের সাবেক নেতাসহ ব্যবসায়ীরা কর্ণফুলি সংবাদ ঢাকা